প্রথম পরিচয় হলো আমি মুমিন, আমার বেস পরিচয় হলো আমি মুমিন, আমার ফার্স্ট পরিচয় আমি মুমিন, আমার লাস্ট পরিচয় আমি মুমিন, দুনিয়াতেও আমি মুমিন, মরণের পরে যখন জিজ্ঞাসা করবে আইডি চাবে তখন বাংলাদেশি এনআইডি দেখাইলে হবে না, আর এনআইডি কারো কাফনের কাপড়ের ভিতরে দেওয়ার সিস্টেম না, না আপনাদের সিলেটে এনআইডি দিয়ে দেয়, কথা বলেন না কেন, নামাজ করেন না কেন, আপনাদের সিলেটে কি মরণের পরে এনআইডি দিয়ে দেয়, না, এআইডি কোন দেশে তাই দেবে না, সৌদি আরবেরটাও দিয়ে লাভ নাই, মক্কাটা দিয়ে লাভ নাই, মদিনাটা দিয়ে লাভ নাই, ওখানেও আইডি চাওয়া হবে, কিন্তু সে আইডি হলো ঈমানের আইডি, মনে থাকবে তো, তাহলে আমার ফার্স্ট পরিচয়, বেস পরিচয়, লাস্ট পরিচয় আমি একটু জোরে বলেন আমি মুমিন। আমার আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঈমান, ঈমান নিয়ে আলোচনা করব, তবে আলোচনাটা আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাবার জন্য একটু পূর্বে থেকে আলোচনা নিয়ে আসতে হবে, তাহলে পরের কথাগুলি আওকাফ জেহেন হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটি মানুষের একাধিক পরিচয় আছে, যেমন একজন মানুষের বংশীয় পরিচয় আছে, একাডেমিক পরিচয় আছে, আবার কারো কারো রাজনৈতিক পরিচয়ও আছে। তবে বাস্তবতার জীবনে দেখা গেছে মানুষের পরিচয় যতই থাক, যত কাছে থাকে মানুষ তত ছোট পরিচয় পরিচিত হয়, আর যত দূরে চলে যাবে তত ব্যাপক পরিচয় পরিচিত হতে হয়। যেমন আপনাদের মোগলা বাজার, এই গ্রামের এক মহল্লা থেকে একটা ছেলে আর একটা মহল্লাতে চলে গেছে, কোনো এক যুবক, ওই মহল্লার কোনো মুরব্বি একে চিনতেছে না, তখন যদি জিজ্ঞেস করে ভাই বা বাবা তোমাকে তো চিনলাম না তোমার পরিচয়, তখন সে তার বাবা অথবা দাদার নাম বলে নিজের পরিচয় দেয়, সে তখন বলে কেন আমারে চিনলেন না, আমি তো আব্দুল কাদেরের ছেলে, যদি বাবাকে না চেনে তো দাদার নাম বলে আমাকে চিনলেন না, আমি তো ইয়াসিন হাজির নাতি, ও আচ্ছা আচ্ছা চিনলাম। খুব ভালো করে বুঝবেন এই যুবকটাই যখন এই গ্রাম ছেড়ে বেশ তিন চার গ্রাম পরে চলে গেছে, যেই গ্রামের মানুষ তার আব্বাকেও চিনে না দাদাকেও চিনে না, সেইখানে যখন জিজ্ঞেস করবে ভাই তোমার পরিচয়, সে তখন বাবার নাম বলবে, দাদার নাম কি বলবে, গ্রামের নাম উল্লেখ করবে, আমাকে চিনলেন না, আমার বাড়ি তো মোগলা বাজার, ও আচ্ছা আচ্ছা চিনলাম। এই ছেলেটাই যখন অনেক দূরে চলে গেছে, মোটামুটি তার ডিস্ট্রিক্টের ভিতরেই অন্য কোনো থানায় প্রান্তিক এরিয়াতে চলে গেছে, কেউ জিজ্ঞেস করলো ভাই তোমার পরিচয়, সে তখন কি গ্রামের নাম বললে হবে, না, তাকে তখন কমপক্ষে থানার নাম উল্লেখ করতে হবে, আমাকে চিনলেন না, আমার বাড়ি তো অমুক থানায়, ও আচ্ছা চিনলাম। এই লোকটাই যখন নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে বাংলাদেশের অন্য কোনো বিভাগে চলে গেছে, সেইখানকার লোক যদি জিজ্ঞেস করে ভাই আপনার পরিচয়, সে তখন বাবার নাম বললে হবে, দাদার নাম বললে হবে, গ্রাম বললে চিনবে মানুষ, এমনকি থানার নাম বললেও নাও চিনতে পারে, সিলেটের মানুষ গেছে চাপায়, এখানকার মানুষ এখানকার কী থানা চিনবে, তখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয়, তখন তাকে ডিস্ট্রিক্ট উল্লেখ করতে হয়, আমাকে চিনলেন না, আমার বাড়ি তো সিলেট, ও আচ্ছা আচ্ছা চিনলাম, শাহজালালের পুণ্যভূমি চিনছি। এখন আমার জিজ্ঞাসা হলো এই ছেলেটাই যখন এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে, কাউন্টি চেঞ্জ করছে, আমেরিকায় গেছে, লন্ডনে গেছে, ইংল্যান্ডে গেছে, সেইখানে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তোমার পরিচয়, তখন কি সে আব্বার নাম বলে পরিচয় লাভ করবে, মোগলা বাজার গ্রামের নাম বলে, থানার জেলা বলে কি উল্লেখ করতে হবে, কান্ট্রি দেশ, তখন বলতে হবে আমি বাংলাদেশি, বাংলাদেশি বললে মানুষ চিনবে। আমার জিজ্ঞাসা হলো আমরা কি শুধুমাত্র কেবলমাত্র এ দেশ ছেড়ে অন্য দেশেই যাব, নাকি এ পৃথিবীর প্রতিটি মানুষকে কোনো না কোনো একদিন এ পৃথিবী ছেড়ে আর একটা জগতেও যেতে হবে, কথা বলেন নিশ্চিত, কথা বলেন নিশ্চিত, এ ব্যাপারে পৃথিবীর একজন মানুষও দ্বিমত করার মতো নেই, আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে দ্বিমত পোষণ করার লোক আছে,
নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মতবিরোধ দ্বিমত পোষণ করার লোক আছে কিন্তু মৃত্যুকে নিয়ে দ্বিমত পোষণ করার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই নাস্তিক যে সেও তার মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু আমরা যারা মুমিন আমরা কি শুধু মৃত্যুকে বিশ্বাস করি আমাদের বিশ্বাস তো আরো অ্যাডভান্স আরো আগানো আরো অনেক দূর আমরা তো ঈমানে মুফাসসালের ভিতরে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল বাসি বাদাল মাউত এটা আমাদের ঈমান এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস না মৃত্যুর পরে অনেক অ্যাডভান্স অনেক আগানো আমাদের বিশ্বাস মরণের পরে হাসর নাসর জান্নাত জাহান্নাম পুল সিরাত অনেক বিশ্বাস আমাদের আছে খুব ভালো করে মনে রাখবেন তাহলে এই পৃথিবীর যত মানুষ আছে तमाम মানুষগুলোকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে এই পৃথিবী ছেড়ে আরেকটা জগতে যে আমরা যাব সেই জগতের নাম আলামে বারজখ সেই জগতের নাম বারজখ বারজখ কবরের জগৎ এই জগতে গেলেও আমাদেরকে পরিচয় চাওয়া হবে আমাদের পরিচয় জিজ্ঞাসা করা হবে আপনারা তো অবশ্যই জেনেছেন শুনেছেন সর্বপ্রথম একজন মানুষ মৃত ব্যক্তিকে মাটি দিয়ে বিশেষ প্রয়োজনে 40 কদম পিছনে চলে আসে এখনো তার অন্য অন্য আত্মীয় স্বজন তার কবরের মাটিগুলি ঠিক করতেছে প্রথম এক ব্যক্তি কবরে মাটি দিয়ে বিশেষ প্রয়োজনে 40 কদম পিছনে চলে আসে হাদিসে পাকের মধ্যে এসেছে আস আতাহু মালাকানে আসবাদানে আরজাকানে ফায়ুজলিসানিহি এমন অবস্থায় দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে টেনে বসায় সুম্মা ইয়াসআলুহু এরপরে তাকে জিজ্ঞাসা করে মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম উপর্যুপরি তিনটা প্রশ্ন করে এই তিন প্রশ্নের সমন্বিত কথা হলো জিজ্ঞাসা করে তুমি তোমার পরিচয় বলো মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম তোমার রব কে তোমার দীন কি নবীজির ছবি দেখায় বলা হয় দেখো তো এই লোকটাকে চিনো নাকি এই তিন প্রশ্নের সমন্বিত কথা হলো তুমি তোমার পরিচয় বলো আইডি দেখাও আইডি খুব ভালো করে বুঝবেন যদি ওই মুহূর্তে মৃত ব্যক্তি যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারে তার মানে যদি বলতে পারে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা নাবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন উত্তর দেওয়ার অর্থ হলো সে তার ঈমানের আইডি দেখাইতে সক্ষম সে তার ঈমানি আইডি দেখাইতে সক্ষম খুব ভালো করে মনে রাখবেন কবরের জগতে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে ঈমান সম্পর্কে আর হাশরের ময়দানে জিজ্ঞাসা করা হবে ইসলাম সম্পর্কে কবরের ভিতরে ঢুকতেই মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম এটা হলো ঈমানের প্রশ্ন আর ময়দানে মাহশারে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালা সালা এটা হলো ইসলাম খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন কথাগুলি কবরের জগতে ঢুকে লোকটি যদি ঈমানের প্রশ্নের উত্তর দিতে পারে সে মুমিন আইডি দেখাইতে পারে ঈমানের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে সাথে সাথে আওয়াজ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আন সাদাকা আদি এ আমার ফেরেশতা কাকে কার ইন্টারভিউ নিতে গেছে কার আইডি চেক করতে গেছে আমার বান্দা তো আইডি প্রদর্শনে সক্ষম হয়েছে সুবহানাল্লাহ বলেন সাদাকা আব্দি আমার বান্দা আওয়াজ আসবে আমার বান্দা মুহতারাম হাজিরিন ভালো করে কথাগুলি লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন আমাদের দেশে অনেক সময় গ্রামগঞ্জে অথবা শহরে মেহমান এসে যখন কলিং টিপতে থাকে অথবা বাহির থেকে আওয়াজ দেয় বাসার ভিতর থেকে কখনো বাচ্চাদেরকে বের করে দেওয়া হয় দেখো তো বাইরে কে এসেছে বাইরে যাওয়ার পরে বাচ্চা চিনছে না যখন চিনে নেই তখন দেখেই ভিতরে চলে আসে এসে আব্বা আম্মুকে বলে চিনলাম না একটা লোক আসছে চিনলাম না তখন কি বলে ভিতর থেকে আব্বা আম্মু বলে আরে পরিচয় জিজ্ঞেস করো উনি কেন আসতেন কোথার থেকে আসতেন পরিচয় জিজ্ঞেস করো এরপরে আবার বাচ্চা বাইরে চলে গেছে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করছে আপনাকে তো চিনলাম না আপনার পরিচয়
আগন্তুক লোকটি পরিচয় দিয়ে বলছে, গত সপ্তাহে তোমার ফুপির বিয়ে হয়েছে না? হ্যাঁ, তোমার ফুপির শ্বশুর আমি। এই কথা যখন শুনছে, একে তো মেহমান, তারপরে আবার নতুন মেহমান, এরপরে অনেক দামি মেহমান, অনেক বড় সরকারি পদস্থ কর্মকর্তা উনি। এই খবরটা শোনার সাথে সাথে ভিতরে এসে বলে, ওই আম্মু আব্বু, কি আন্টির শ্বশুর আসছে। এই কথা যখন শুনতে পারছে, সাথে সাথে বাড়িওয়ালা কি করে বলে, এই খুব দ্রুত গতিতে মেহমানখানার পুরাতন বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট বিছিয়ে দাও। বলে না বলে না কথা বলেন? যখন পরিচয় হয়ে গেছে, ফ্যামিলির রিলেটিভ, একদম কাছের মানুষ, অনেক বড় মুআজ্জাজ মেহমান, তো বলতেছে কি, মেহমান আসছে খুব দ্রুত গতিতে, ও পুরাতন বেডশিটটা সরায়া নতুন বেডশিট বিছিয়ে দাও। এরপরে বাড়ির লোক নিজেই বাহিরে গিয়ে বলে, আসো, এখন আর তাকে বাইরে দাঁড় হয়ে থাকতে হয় না। ভিতরে বসার পরে যদি গরমের মৌসুম থাকে, তার বাসাতে যদি এসি থাকে, তখন বলে এসির সুইচটা দিয়ে দাও, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল বাইরে, এখন এতগুলি করতে ব্যস্ত কেন? কারণ এখন পরিচয় হয়েছে আপনজন, পরিচয় হয়েছে মেহমান। কবরের ভিতরে ঢোকার পরে লাশকে তো নর্মাল কাফনের কাপড় দিয়ে একদম মাটির ভিতরে শোয়া দেওয়া হয়েছে। মুনকার নাকির এসে যখন আইডি চেক করতে গেছে, আর সে আইডি চেকে যখন মৃত ব্যক্তি সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আওয়াজ আসে, আনসাদাকা আব্দি, এ আমার ফেরেশতারা, কাকে চেক করতে গেছো, কার আইডি দেখতে গেছো, কার পরিচয় নিতে গেছো? আনসাদাকা আব্দি, আমার বান্দা, আমার বান্দা, সে তো আইডি প্রদর্শনে সক্ষম, এখনো কি জন্য আমার বান্দা নর্মাল মাটির উপরে শুয়ে আছে? আফরিশুহু মিনাল জান্নাহ, প্রমাণিত হয়েছে ও আমার, প্রমাণিত হয়েছে ও আমার, ও মুমিন, ও আমার। সুতরাং খুব দ্রুত গতিতে জান্নাত থেকে মখমলের বেডশিট এনে তার কবরে বিছিয়ে দাও। ও তো আমার আপন, এজন্য ওর জন্য কবরের ভিতরে জান্নাতি বেডশিট বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওর পরনে নর্মাল কাফনের কাপড় কেন, ওকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। এরপরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওকে যে ঘরে রাখা হয়েছে এ তো বদ্ধ ঘর, নেই জানালা, নেই দরজা, কষ্ট হবে, ও তো আমার, এসির সুইচটা ছেড়ে দাও। এসির সুইচ কি? জান্নাত থেকে ওর কবর পর্যন্ত পরিষ্কার পথ বানায় দাও, যাতে করে জান্নাতি স্নিগ্ধ আরাম বাতাস সুগন্ধি সুগ্রাম সবগুলি তার কবরের ভিতরে ঢুকতে থাকে। শুধু কি এতটুকুন? অন্য হাদিসের বর্ণনায় এসেছে, শুধু এতটুকুন না, বরং আল্লাহ পাক রব্বুল আমিন বলে দেন, আমার বান্দা, আমার বান্দা আব্দি, আমার বান্দার চোখের পাওয়ার যতটুক পর্যন্ত যায় দৃষ্টিশক্তি, অতটুক পর্যন্ত তার কবরটাকে বিস্তৃত করে দাও। মুহতারাম হাজেরিন, এই লম্বা এ পর্যন্ত আলোচনা করে আমি একটা কথা আপনাদের অন্তরে ভিতরে ঢুকাইতে চেয়েছি, সেটি হলো আমাদের অনেক পরিচয় আছে, কিন্তু এর ভিতরে সবচাইতে উন্নত পরিচয়, বেস্ট পরিচয় এবং ফার্স্ট পরিচয় এবং লাস্ট পরিচয়, সেটি হলো আমি মুমিন, আমি বাঙালি, আমি অমুক দলের, আমি অমুক গোষ্ঠীর, আমি অমুক ফ্যামিলির, আমি অমুক ডিস্ট্রিক্টের, এটা আমার বেস্ট পরিচয় না। আমার বেস্ট পরিচয় হলো আমি মুমিন, এটা আমার বেস্ট পরিচয়, এটা আমার ফার্স্ট পরিচয় এবং এটা আমার লাস্ট পরিচয়। কথায় কথা মনে আসে, না বলে পারি না, আপনারা তো অবশ্যই জানেন ঢাকা শহরের প্রথম দিকে যেই ফ্লাইওভারগুলি হয়েছে, তার মধ্যে একটা ফ্লাইওভার ঢাকার একজন সফল মেয়র, মেয়র হানিফের নামে, মেয়র হানিফ সাহেবের জীবনের শেষ দিকে এসে উনি ধর্ম নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা বক্তব্য ওনার প্রকাশিত হয়েছিল। উনি যখন ধর্ম নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে কথাবার্তা বলছিলেন, তখন কোনো এক সময় সাংবাদিকেরা তাকে ধরল, ধরার পরে ওনাকে অনেক প্রশ্ন করল, তার ভিতরে একটা প্রশ্ন ছিল বড় জটিল এবং সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন উনি বড় চমৎকার। এই উত্তরটা আমি স্মরণ রেখেছি, এটা আমাদের জন্য দরকার।
ওনাকে এক পর্যায়ে সাংবাদিকরা বলল, স্যার আপনি তো ধর্ম নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন, তো আপনি তো বারবার ধর্মের ব্যাপারে অনেক কথা বলতেছেন, কিন্তু সাথে সাথে তো আমরা আরেকটা জিনিসও দেখি, কি আপনি তো এদেশের বড় একটা দলের প্রথম সারির নেতা। বলে হ্যাঁ, সমস্যা কি তোমাদের? সমস্যা তো কিছু না, ইসলাম এবং আপনি যে দল করেন সেই দলের ম্যানিফেস্টের ভিতরে আছে ধর্মনিরপেক্ষতাবাদ। ইসলাম আর ধর্মনিরপেক্ষতাবাদ নাকি এক না, এই ব্যাপারে আমরা আপনার বক্তব্য জানতে চাই। আপনি একদিক থেকে বলতেছেন আমি একজন পাক্কা মুমিন মুসলিম, অপর দিক থেকে আপনি ওই দলের একজন বড় নেতা, অথচ ইসলামে ধর্মনিরপেক্ষতাবাদ নেই, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য আমরা জানতে চাই। এ কথা বললেই ওনারা তো প্রকৃত একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তাদের কথা অনেক উন্নত মানের। উনি এমন এক চমৎকার উত্তর দিলেন যেই উত্তরটা আমার দেশ না তামাম ওয়ার্ল্ডের সকল রাজনীতিবিদ, জেনারেল রাজনীতিবিদ মুসলমানদের হওয়া দরকার। উনি উত্তর দিলেন সাংবাদিকদেরকে, ভাই আপনারা আমাকে যত প্রশ্ন করবেন করেন, তবে একটা কথা মাথার ভিতরে নিয়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, কি মনে রাখবেন আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় বাংলাদেশি না, আমার প্রথম পরিচয় কোনো দলের দলীয় পরিচয় আমার প্রথম পরিচয় না, আমার প্রথম পরিচয় হলো আমি মুমিন, প্রথম পরিচয় হলো আমি মুসলিম। আমি আমার প্রথম পরিচয়কে ধরে রাখতে গেলে অন্য কোনো পরিচয় বহন করতে যদি সক্ষম হই প্রথমটাকে টিকে রেখে, তাহলে আমি সেই পরিচয় বহন করব। প্রথম পরিচয়ে প্রবলেম হয় এমন কোনো পরিচয় আমি কখনোই বহন করতে পারি না। খুব ভালো করে কথাটা বুঝবেন, মেয়র হানিফ সাহেবের বক্তব্য কি, আমার প্রথম পরিচয় বাংলাদেশি অমুক দল নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। ইসলাম ঠিক রেখে অন্য কোনো পরিচয় যদি ধারণ করা যায় করব, অন্য পরিচয় ধারণ করতে গিয়ে যদি আমার ইসলাম মূল পরিচয় বিঘ্নিত হয়, নষ্ট হয়, সেই পরিচয়ে আমি পরিচিত হতে পারবো না। মহতরম হাজরিন, তাই আমি বলছি আমার প্রথম পরিচয় হলো আমি মুমিন, আমার বেস্ট পরিচয় হলো আমি মুমিন, আমার ফার্স্ট পরিচয় আমি মুমিন, আমার লাস্ট পরিচয় আমি মুমিন, দুনিয়াতেও আমি মুমিন, মরণের পরে যখন জিজ্ঞাসা করবে আইডি চাবে তখন বাংলাদেশি এনআইডি দেখাইলে হবে না, আর এনআইডি কারো কাফনের কাপড়ের ভিতরে দেওয়ার সিস্টেমও না। না আপনাদের সিলেটে এনআইডি দিয়ে দেয়, কথা বলেন না কেন, নামাজ করেন না কেন? আপনাদের সিলেটে কি মরণের পরে এনআইডি দিয়ে দেয়? না, এআইডি কোনো দেশের তাই দেবে না। সৌদি আরবেরটাও দিয়ে লাভ নাই, মক্কাটা দিয়ে লাভ নাই, মদিনাটা দিয়ে লাভ নাই, ওখানেও আইডি চাওয়া হবে, কিন্তু সে আইডি হলো ইমানের আইডি, মনে থাকবে তো? তাহলে আমার ফার্স্ট পরিচয়, বেস্ট পরিচয়, লাস্ট পরিচয় আমি একটু জোরে বলেন আমি মুমিন। এই পরিচয় নিয়ে কবরে যেতে পারলেই আমার আপনজন কবরের পাশে দাঁড়িয়ে থাকলেও মুনকার নাকিরের তিন প্রশ্নের উত্তর দিতে পারলে আমার আপনজন আমার কবরের উপরে মাটি ঠিক করতে থাকবে, আর ততক্ষণে আমার কবরটা জান্নাতি ডেকোরেশন হয়ে যাবে, ততক্ষণে আমার কবরটা জান্নাতি ডেকোরেশন হয়ে যাবে। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।